নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুইক বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকেও একবার আশা রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা প্রচুর কমেন্ট করেন যে আপনাদের প্রত্যেকের জেলার যদি নোটিফিকেশান বেরোয় অবশ্যই জানাবেন। তো আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিয়েছি এবং বলেওছি কিন্তু যে আপনাদের জেলার জন্য অবশ্যই যদি এসে থাকে রিক্রুটমেন্ট নোটিশ, তবে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। আর তার সাথে সাথে আপনারা এই ভিডিওর তলায়ও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, আর আপনি এই যে ডিস্ট্রিক্টের যেটা বেরিয়েছে সেটার আন্ডারে আপনি রয়েছেন কিনা। তো প্রথমত আমরা একটু ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো, তারপরে কী কী নিয়ম রয়েছে, কী কী কোয়ালিফিকেশান চাই, কী কী করতে হবে, কোথায় জমা দিতে হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিতে চলেছি। তো এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগিয়ে দিতে হবে। পিন বা স্টেপেল বা সেলাই করবেন না, অর্থাৎ আঠা দিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে। সাবসেন্টার অর্থাৎ আপনাদের যে আশা যে সাবসেন্টার সেটা কিন্তু এখানে লিখবেন, এটা আপনাকে করতে হবে। এটা কিন্তু অফিস ইউজ বলে দিয়েছে, তো এই ছকটা কিন্তু আপনি করবেন না। আবেদনকারীর নাম লিখবেন, মহকুমা, স্বামীর নাম, পিতার নাম, এগুলো আশা করি সবাই লিখতে পারবেন। বৈবাহিক স্থিতি, বিবাহিত হলে বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন হলে এটা, তো তার সাথে সাথে সাবসেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথ দূরত্ব, কিমি কত কিমি দূরত্ব আপনার, মানে আপনার বাড়ি থেকে আপনার সাবসেন্টারে বা ওই আশার যে সেন্টার সেখান পর্যন্ত কত কিমি দূরত্ব হয় সেটা লিখবেন। সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ ওই যে ভোটার কার্ডের নম্বর সেটা দেবেন, SC/ST সার্টিফিকেট নম্বর দেবেন, থাকলে রেশন কার্ডের নম্বর দেবেন আবেদনকারীর। এবার হচ্ছে ভোটার লিস্ট অনুসারে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখবেন। আবেদনকারীর যে ভোটার কার্ডের যে অংশ নম্বর লেখা থাকে ভোটার কার্ডে সেটা লিখবেন এবং ক্রমিক নম্বর সেটা লিখবেন। এই সমস্তগুলো পুরোপুরি ফিল করবেন ঠিকঠাক করে। এরপর মাধ্যমিক পরীক্ষায় বা সমতুল্য পরীক্ষার বিবরণ দিতে হবে, পরীক্ষার নাম, মাধ্যমিক পাশে যেহেতু এটা হচ্ছে বোর্ড লিখে দেবেন, পরীক্ষায় বসার বৎসর কোন বছর দিয়েছেন, মোট নম্বর, প্রাপ্ত নম্বর কত পেয়েছেন, শতকরা কত হচ্ছে, এরপর কী কী দিতে হচ্ছে দেখুন। অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি অ্যাডমিট কার্ডের জন্য, ওকে, এবং মানে একটা কিন্তু ফটো আপনাকে, পাসপোর্ট ফটো কিন্তু আপনাকে দিতে হবে। 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, এবং যে খামের মধ্যে আপনি ফর্মটি পাঠাবেন সেই খামের ভিতরে আরও একটি কিন্তু ফর্ম খাম দেবেন, সেখানে অবশ্যই 5 টাকার একটা ডাক টিকিট ছাঁটিয়ে দেবেন এবং তার সাথে নিজের ঠিকানাও কিন্তু খামের উপরে লিখে দেবেন যেটা ভিতরে ঢোকাবেন যে খামটি। এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দিতে পারেন, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা রেশন কার্ড, এবং SC/ST হলে তার যে সার্টিফিকেট সেটা দেবেন, স্বনির্ভর গোষ্ঠী হলে অবশ্যই কিন্তু সেটা শংসাপত্র দেবেন, সবগুলোর কিন্তু জেরক্স কপি দেবেন, এবং বর্তমান অংশ নম্বর বা ক্রমিক নম্বরের প্রত্যয়িত নকল অর্থাৎ ভোটার কার্ডের যে প্রত্যয়িত নকল সেটাও কিন্তু আপনি দেবেন, এবং এইখানটায় কিন্তু আপনি আবেদনকারী স্বাক্ষর পুরোপুরি করে দেবেন। আর এইটি কিন্তু বেরিয়ে আসছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে। এর আগে কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া টদিয়া এইসব জায়গাগুলো দিয়েছি, আজকে কিন্তু আসছি হুগলি ডিস্ট্রিক্ট থেকে। তো প্রথমতই দেখুন আরামবাগ, আরামবাগ থেকে প্রচুর পরিমাণে 110টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই জেলা থেকে। তো আপনারা অবশ্যই এটা একটু দেখে নিন। প্রথমত রয়েছে আরামবাগ সাব ডিভিশন, সেখানকার ব্লকে 4টা ব্লক রয়েছে, আরামবাগ, গোয়াঘাট, খানাকুল 1 এবং খানাকুল 2, এখানে প্রত্যেকটাই রয়েছে, এবং এই পাশেরগুলো কিন্তু কোন ক্যাটাগরির জন্য সেটা রয়েছে অবশ্যই। নেক্সট রয়েছে চন্দননগর সাব ডিভিশনের জন্য এবং হরিপাল ব্লক, সিংপুর ব্লক, তারকেশ্বর ব্লকের জন্য। তারপরে নেক্সট রয়েছে, ভিডিওটা একটু পজ করে আপনি দেখে নেবেন, আমি কিন্তু কুইকলি দেখিয়ে দিচ্ছি। তারপর রয়েছে শ্রীরামপুর সাব ডিভিশনের জন্য, সেখানে চাঁদিতলা 1, চাঁদিতলা 2 ব্লকের জন্য রয়েছে, জঙ্গিপাড়া ব্লকের জন্য রয়েছে, নেক্সট শ্রীরামপুর উত্তরপাড়ার জন্য রয়েছে। তো তার পরবর্তীতে আবার রয়েছে দেখুন বালাগড়, চিনসুরা, মোগরা, এবং এরপর এটা হচ্ছে সদর ব্লকের, সদর সাব ডিভিশনের মধ্যে পড়ছে। তো এগুলো আপনি দেখে নেবেন যে কোনখানে আপনার মানে জেলাটা রয়েছে, সরি আপনার যে ব্লকটা রয়েছে আপনার গ্রামের নাম কোনখানে রয়েছে এবং সেখানে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই যে নেম অফ ভিলেজ, এই জায়গাটা আপনি দেখবেন যে, আর এই পাশে পাশাপাশি দেখবেন যে কোন ক্যাটাগরির জন্য কোন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এরপরে সদরের কিন্তু ভ্যাকেন্সি এটুকুই রয়েছে। তো টোটাল দেখতে পাচ্ছেন 110খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আমরা পুরো নিয়ম যেগুলো রয়েছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একটু। তো দেখুন, কেবলমাত্র বিবাহিত, বিধবা বা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাই কিন্তু আবেদন করতে পারবেন। আর যে গ্রামে আবেদন করবেন সেই গ্রামের বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, এই তারিখটার মধ্যে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর যদি আপনি SC/ST হন তবে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হলেই চলবে। প্রার্থীকে কিন্তু অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু বিবেচ্য মানে আবেদন করতে পারবেন। আপনি যদি মাধ্যমিক ফেল করেও থাকেন তবেও কিন্তু আপনি এখানে আবেদন করে দিতে পারবেন।
আর যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তবে কিন্তু সেখানেও কিন্তু অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। আর সাবসেন্টার সন্নিহিত গ্রামসমূহের সালে জনগণনার আচ্ছা তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকলে অবশ্যই এটা কিন্তু দেবেন আর কি, যাতে সংরক্ষিত যে সিটগুলো আপনারা তবে অবশ্যই সেটা পেয়ে যাবেন। আর আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণপত্রের প্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ জেরোস্কপি দেবেন এই এই জিনিসগুলো কিন্তু জেরোস্কপি আপনাকে দিতে হবে। এরপর কোথায় সাবমিট করবেন দেখুন, তার সাথে দু কপি ফটো, পাসপোর্ট সাইজের ফটো দেবেন, তার সাথে ইন্টারভিউর তারিখ, আচ্ছা উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর তারিখ, সময় এবং স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ কিন্তু এখানে একটা ইন্টারভিউ হবে এবং যে আপনি ওই ভিতরে খামটা দিচ্ছেন সেই খামের মধ্যেই কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনি যদি ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন করেন তাহলে কিন্তু সেটা খারিজ করে দেওয়া হবে। আবেদনপত্র জমা দেবেন কোথায়, আপনার এলাকার যে বিডিও অফিস রয়েছে, আপনি যে গ্রামে রয়েছেন সেই গ্রামে যে বিডিও অফিস সেইখানে কিন্তু আপনি জমা দেবেন। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ দেখুন, শেষ ডেট হচ্ছে এই মাসের 31 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখ বিকাল 4টা পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে বাদে এখানে আপনি জমা দিতে পারেন আপনার বিডিও অফিসে। আর এই ফর্মটা কিন্তু অবশ্যই আপনি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অবশ্যই আপনি এখানে আগে ডাউনলোড করে নেবেন এবং ভালোভাবে এই পেজটি কিন্তু আপনি কম্পিউটার দোকানে যেয়ে প্রিন্ট করে নেবেন, সংশোধনী এই ওয়ান এই যে পেজটি সেটা কিন্তু প্রিন্ট করে নেবেন ভালো করে, যথাযথ করে প্রিন্ট করে ফিল আপ করে আপনি কিন্তু একটা ফর্মের মধ্যে আরও একটা ফর্ম ভরে 5 টাকার ডাক টিকিট ভরে চিটিয়ে তার উপর ঠিকানা লিখে এবং উপরে যে খামটা দিচ্ছেন সেই খামটাতেও যথাযথভাবে ঠিকানা লিখে আপনি কিন্তু বিডিও অফিসে সাবমিট করে দিয়ে আসতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যাদের প্রয়োজন রয়েছে তারাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে জানাতে ভুলবেন না। আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।